সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওর টপিক হচ্ছে শত্রুকে ধ্বংস করে দেওয়া বা শত্রুকে আপনি ধ্বংসের মুখে পতিত করে ফেলতে পারবেন। শত্রু যদি আপনার ক্ষতি করে থাকে, আপনাকে সব দিকে অত্যাচার নিপীড়ন চালাইয়ে থাকে, তাহলে আপনি চাইলে আপনার শত্রুকে এমনভাবে ধ্বংস করে দিতে পারবেন যে তার আর কিছু কোনো অস্তিত্বই থাকবে না। শত্রু সব দিক থেকে, ব্যবসায়িক, আর্থিক, মানসিক, শারীরিক, পারিবারিক, প্রত্যেকটা দিক থেকে শত্রু ধ্বংস হয়ে যাবে। অন্যায়ভাবে এটা প্রয়োগ করতে যাবেন না, প্রয়োগের পূর্বে আমার অনুমতি নেবেন। প্রথম থেকে ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখুন, বুঝে শুনে তারপরে কাজ করবেন। অন্যায়ভাবে করলে নিজের ক্ষতি হবে। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ব্যক্তিগত যে কোনো কাজের জন্য আপনার চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন। দেশে বা দেশের বাইরে থেকে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, সেই নাম্বারে যোগাযোগ করবেন। 16টা ঘরের নকশাটা আপনাকে প্রথমত লিখে শিখতে হবে, এত কষ্ট না, এরপরে অনেকের জন্য একটু ডিফিকাল্ট হতে পারে, সেজন্য প্র্যাকটিস করে নেবেন। নকশা লিখতে হবে আপনাকে 7টা, নিচে শত্রুর নাম, তারপর তার বাবার নাম, মায়ের নাম, ঠিকানা, এই 3টা জিনিস লিখবেন। শনিবার দিন থেকে শুরু করবেন, প্রত্যেক দিন ভর দুপুরে আপনাকে রোদের মধ্যে, রোদ না থাকলে যদি সেদিন বৃষ্টি দিয়ে দিলে সমস্যা নেই, কিন্তু রোদ থাকলে রোদের মধ্যে আপনাকে যেয়ে খালি গায়ে এটা পড়াতে হবে। প্যান্ট থাকলে চলবে, কিন্তু উপরে খালি গায়ে আপনার থাকতে হবে, এটা সে পুরুষ হোক মহিলা হোক। আর প্রতিদিন একটা করে সরিষার তেল দিয়ে পোড়াবেন, এইভাবে 7 দিনে 7টা পোড়াবেন। এই 7 দিনের মধ্যে শত্রুর জীবন ধ্বংস হওয়া শুরু হয়ে যাবে। আর এটা পোড়ানো শেষ করার পর বুঝতে পারবেন যে শত্রু কোন দিক থেকে তার কী হারাচ্ছে, সে নিজে কল্পনাও করতে পারবে না। শত্রু এমনভাবে মানে ধ্বংসের মুখে পতিত হবে, সে বুঝতেই পারবে না। তো এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।